الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وأزواجه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله المولانا العظيم درش فرین اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার ন্যায় আজকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কিছুদিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের সূরা আশ-শামস 91 নম্বর সূরার শুরু থেকে 10টি আয়াতে কারিমা উপস্থাপন করেছি। এই সূরাটিতে মোট 15টি আয়াত আছে। তো যতদূর সম্ভব এই সূরার প্রসঙ্গেই আজকে আলোচনা করার ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তো এই সূরার নাম হলো আশ-শামস। প্রথম যে আয়াতটা আসছে ওয়াশ-শামসি ওয়াদুহাহা, এই ওয়াশ-শামসির থেকেই প্রথম শব্দটা আশ-শামস থেকেই আশ-শামস শব্দটা নেওয়া হয়েছে। আশ-শামস অর্থ কি? সূর্য। তো এটা একটা নির্দিষ্ট, এই জন্য আলিফ লাম লাগা হয়েছে, দা সান আশ-শামস। তো এখানে সূর্যের নামে সূরাটার নামকরণ করা হয়েছে। সূর্যের গুরুত্ব, এর মানে উপকারিতা আমরা বোঝার জন্য, এটার মানুষের জন্য বা এই জগতের পরিচালনার জন্য যে অনেক গুরুত্ববহ একটা গ্রহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্য কি দিয়েছেন, প্রথমে অশামসের কসম করেছেন, মানে শামসের সূর্যের কসম করেছেন। তো সূরাটি মক্কা মুয়াজ্জমায় নাজিল হয়। এখানে 15টা আয়াত আছে, 56টা শব্দ আছে, 254টা অক্ষর আছে। এই সূরা মক্কায় সেই সময়কালে
আপনার অবতীর্ণ হয়, যে পরিবেশে অবতীর্ণ হয়েছিল সেই পরিবেশটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যারা প্রথম পর্যায়ে মুসলমান হয়েছে এদের এই দাওয়াতি কার্যক্রমকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা কাফেরেরা যখন বিরোধিতা করেছিল সেই সময়কালেই এই সূরাটা কি অবতীর্ণ হয়েছে। এই সূরার বিষয়বস্তু আর মূল বক্তব্যটা দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগ হল এই সূরার শুরু থেকে দশটি আয়াত পর্যন্ত, যেটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই দশ আয়াত একত্রিত করার পরে যে বিষয়টা আসে ওইটা একটা বিষয়, আর পরবর্তীতে আরও কয়টা আয়াত আছে ওই পাঁচটা মিলাইয়া দ্বিতীয় বিষয়। তো দ্বিতীয় ভাগ হলো এগারো আয়াত থেকে সূরার শেষ পর্যন্ত। প্রথম অংশে তিনটা কথা বোঝানো হয়েছে, এই এক থেকে দশ পর্যন্ত আয়াতে কয়টা কথা বোঝানো হয়েছে? তিনটা। এক নম্বরে সূর্য ও চন্দ্র, দিন ও রাত, পৃথিবী ও আকাশ যেমন পরস্পর থেকে ভিন্ন এবং প্রভাব ও ফলাফলের দিক দিয়ে পরস্পর বিরোধী, ঠিক তেমনি সৎ ও অসৎ এবং নেকি ও গোনা ও পরস্পর ভিন্ন এবং প্রভাব ও ফলাফলের দিক দিয়েও তার পরস্পর বিরোধী, এদের উভয়ের আকৃতি এক নয় এবং ফলাফলও এক হতে পারে না। নেকির ফলাফল জান্নাত, গোনাহের ফলাফল কি জান্নাত। সূর্যের ফলাফল এটার কিরণ এবং এর তাপ, এক ধরনের চাঁদের কিরণ চাঁদের তাপ কি ভিন্ন ধরনের। তো এই যে ওখানে শপথের সাথে আর পরবর্তী যে বিষয়টা আল্লাহ শপথ করে বোঝাতে চাচ্ছেন তার সাথে কি আছে মিল আছে। দ্বিতীয় নম্বর বিষয় হলো যে মহান আল্লাহ মানবাত্মাকে দেহ ইন্দ্রয় ও বুদ্ধিশক্তি দিয়ে দুনিয়ায় একেবারে চেতনাহীনভাবে ছেড়ে দেননি, বরং একটি প্রকৃতিক চেতনার মাধ্যমে তার অবচেতন মনে নেকি ও গুনাহের পার্থক্য, ভালো ও মন্দের প্রভেদ এবং ভালোর ভালো হওয়া ও মন্দের মন্দ হওয়ার বোধ সৃষ্টি করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের মনের ভিতরে এই বোধ শক্তি দিয়ে দিয়েছেন যে এই জিনিসটা ভালো এবং এই জিনিসটা কি খারাপ। এটা বোঝার জন্য কোনো হুজুরকে জিজ্ঞাসা করা লাগে না, কোনো মুফতি সাহেবের জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। কাজটা ভালো করছেন না মন্দ করছেন আপনার নফসরে জিজ্ঞাসা করলে নফস মুফতি সাহেবে কি করে দেবেন, এর সমাধান দিয়ে দেবেন। তিন নম্বরে মানুষের মধ্যে পার্থক্য বোধ, সংকল্প ও সিদ্ধান্ত গ্রহণের যে শক্তিসমূহ আল্লাহ রেখে দিয়েছেন সেগুলো ব্যবহার করে সে নিজের প্রবৃত্তির ভালো ও মন্দ প্রবণতাগুলোর মধ্যে থেকে কাউকে উদ্দীপিত করে আবার কাউকে দাবিয়ে দেয়, এরই উপর তার ভবিষ্যৎ নির্ভর করে। যদি সে সৎ প্রবণতাগুলোকে উদ্দীপিত করে এবং অসৎ প্রবণতাসমূহ থেকে নিজের নফসকে পবিত্র করে তাহলে সে সাফল্য লাভ করবে। বিপরীত পক্ষে যদি সে নফসের সৎ প্রবণতাকে দমিয়ে রাখার চেষ্টা করতে থাকে এবং অসৎ প্রবণতাকে উদ্দীপিত করতে থাকে তাহলে সে ব্যর্থ হবে। তার ভিতরে যে শক্তিটা দিছে ভালো বোঝার জন্য এটা বুঝে যদি সে ভালো কাজটা করে তো সফল হবেই, আর যদি সেটা সে দমন করে যেটা অসৎ সেটারে সে গ্রহণ করে তাহলে সে ব্যর্থ বা জাহান্নামী হবেই। এই কে সফল হবে কে ব্যর্থ হবে এই কথাগুলো এই সূরার ভিতরে বোঝানো হয়েছে। তাহলে পুরো কোরআন শরীফের খোলাসাই এই সূরাটা, সূরে আশ-শামস বলেন সুবহানাল্লাহ। কারণ কে জান্নাতে যাবে, কিভাবে জান্নাতে যাওয়া যায় এটা আপনার একটা প্রশ্ন, এর উত্তর খুঁজে পাওয়া যাবে এই সূরাটা, যদিও ছোট হয় পনেরোটি আয়াত বিশিষ্ট সূরা। এজন্য হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, মাজ তুমি সালাতের ভিতরে সূরা আশ-শামস, সূরা আল-লাইল, সূরা আলা, এই সব সূরাগুলো কি করো তেলাওয়াত করো, কারণ এর ভিতরে অনেক কিছু শেখার আছে। এই সূরাটার গুরুত্ব কত, যদি কেউ সূরা আশ-শামস পাঠ করে তেলাওয়াত করে
গোটা পৃথিবীতে মাটির নিচে যত খনিজ দ্রব্য, খনিজ জিনিস আছে, এই সব খনির মালিক যদি আপনি হন আর এগুলা যদি আল্লাহর রাস্তায় দান করে দেন, তাহলে যে পরিমাণ সওয়াব হবে, সুরে আশ-শামসে একবার তেলাওয়াত করলে তার চেয়ে আরো বেশি সওয়াব হবে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুরাটা অনেক বড় গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা কি সুরা। প্রথম 10টি আয়াতের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হলো সূর্য, চন্দ্র, রাত, দিন, আকাশমণ্ডল, পৃথিবী ও এসবের স্রষ্টা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের শপথ করে বলেছেন, তিনি মানুষকে সত্য ও মিথ্যা, পাপ ও পুণ্য চেনা জানার মতো যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। ওই ব্যক্তি সফলতা অর্জন করবে যে ব্যক্তি সত্য পথ চিনে তা অবলম্বন করবে, আর ওই ব্যক্তি ব্যর্থ হবে যে ব্যক্তি সত্যকে চেনার মতো যোগ্যতা থাকার পরেও তা প্রয়োগ করে সত্য চিনে তা অনুসরণ করল না। তাহলে এই মূল বিষয়টা হলো এইগুলাই। এক নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াশামসি ওয়া দুহাহা, আয়াতগুলির অর্থ হলো যে আল্লাহ প্রথম আয়াতে বলেন শপথ সূর্যের ও তার কিরণের, এখানে ওয়াদুহাহা, এই দোহা শব্দটা, দোহা এটাকে আমরা চাষের অক্ত বা সময় বলি। এটা কখন? যে সময় মানুষ কর্মব্যস্ততায় থাকে, যেমন যে অফিসে যাওয়া সে অফিসে যায়, যে স্কুলে যাওয়ার স্কুলে যায়, মানে সবাই ওই টাইমটায় খুব ব্যস্ত থাকে, রোডে গাড়ে গাড়ি খুব জ্যাম থাকে, খুব ব্যস্ত মুখর সময়টার নামই দোহা। যে ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত আদায় করতেন, যেটাকে আমরা সাস্তের নামাজ বলি, খুব গুরুত্বপূর্ণ একটা কি সময়। ওই সময় সূর্যটার তাপ বা কিরণ অতটা বেশি ছড়ায় না, অর্থাৎ আস্তে আস্তে আরও বাড়ে তাপ আর কি কিরণ সূর্যের আরও বাড়ে। মক্কার লোকগুলো হয়তো ইসলামের প্রথম দিক দিয়ে দেখছে যে ইসলামের আলো যে আরও আস্তে আস্তে ছড়াবে সূর্যের ন্যায়, এর তেজ যে আস্তে আস্তে বাড়বে, এটা বোঝানোর জন্য তাদেরকে সূর্যের ওই সময়টার কথা উল্লেখ করলেন, কসম করলেন, শপথ করলেন, যেটা দোহা বলা হয়। এই সূরাটার ভিতরে কেউ কেউ বলেছেন 60টি শপথ, কেউ বলেছেন 11টি শপথ, তার মানে আয়াত 60টার ভিতরেই শপথ করেছেন। যেমন ওয়াশামসি ওয়া দোহাহা, ওয়াল কামারি ইজা তালাহা, ওয়ান নাহারি ইজা জাল্লাহা, ওয়াল লাইলি ইজা ইয়াশাহা, ওয়াসসামাই ওয়া মা বানাহা, ওয়াল আরদি ওয়া মা তুহাহা, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, এই 60টা আয়াতে শপথ করেছেন বিদায়। অনেকে বলে 60টা শপথ, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওয়াশামসি আবার ওয়া দুহাহা, তাহলে ওয়া শুরুতেও আছে, ওয়া দুহা দুহার আগেও কি দোহার আগেও ওয়া আসে, তাহলে দোনোটা যদি ওয়া কাসমিয়া হয় শপথ করার জন্য ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি ওয়া তা বা ব্যবহার হয়, তাহলে এখানে ওয়া যদি শপথের হয় তাহলে এখানে শপথ একটা না, প্রথম আয়াতে শপথ কয়টা? দুইটা, ওয়াশামসি শামসের শপথ, ওয়া দুহাহা দুহার শপথ, তাহলে শপথ কয়টা হলো? দুইটা, শপথ সূর্যের ও শপথ তার কিরণের বা তার তাপের, সূর্যের কিরণও হতে পারে সূর্যের কি তাপও হতে পারে, তাহলে এখানে শপথ একটা নাই, কয়টা? দুইটা। তাহলে সাত আয়াতে সাত শপথ মনে করলে তো সাতটা শেষ হয়ে গেল, কিন্তু একটার ভিতরে দুইটা করে ধরলে তো আবার বাড়বে। যেমন ওয়াল কামারি ইজা তালাহা, শপথ চন্দ্রের যখন তার সূর্যের পশ্চাতে আসে, এই আর একটা, কয়টা হলো? তিনটা। ওয়ান নাহারি ইজা জাল্লাহা, শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে, দিবসে সূর্যের প্রকাশ করে। হয়তো বলতে পারেন এটা কেমন কথা, সূর্যের কারণেই তো দিবস হয়, সূর্যে না দিন প্রকাশ করে। আসলে বিষয়টা ওই ঘুরে ঘুরে এক কথাই, দিনের কারণেই তো সূর্য দেখা যায়, আবার যদি বলেন যে না সূর্যের কারণে দিন হয়, ঘুরাইয়ে কথা একটাই। আল্লাহ এখানে বলে শপথ দিবসের যখন সে সূর্যকে কী করে প্রখরভাবে প্রকাশ করে, তাহলে শপথ কয়টা হলো? চারটা। ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা, শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে, এখানে রাতের শপথ কয়টা হলো? পাঁচটা। ওয়াসসামাই ওয়ামা বানাহা, শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তার, এখানে কয়টা? দুইটা, তাহলে কয়টা হলো? সাতটা হয়ে গেছে। তাহলে ওয়াসসামাই
একটা শপথ, ওয়ামা বানাহা, যে এই আসমান বানাইলেন মানে কি স্বয়ং আল্লাহর শপথ, আল্লাহ নিজে নিজের শপথ করলেন, বলেন সুবহানাল্লাহ। তারপর ওয়াল আরদি ওয়ামা তোহাহা, শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন তার, ওয়াল আরদি আর ওয়ামা তোহাহা, এখানে আরেকটা কয়টা হলো, ষষ্ঠ নম্বর আয়াতে দুইটা শপথ, তাহলে আগে ছিল সাতটা আর এই দুইটা কয়টা হলো, নয়টা। ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার, স্বয়ং আল্লাহ। তাহলে ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, এখানেও দুইটা, তাহলে মোট কয়টা হলো, এগারোটা শপথ করলেন এই বিষয়ের ভিতরে। তো প্রথমে বললেন ওয়াশামসি, তো এখানে একটা সূর্যের শপথ করলেন, বিশাল বড় এক সূর্য, এটা আল্লাহর অনেক বড় একটা নিদর্শন, তহিদ বা একাত্মবাদের প্রমাণের জন্য আকাশের সূর্যটাই যথেষ্ট আল্লাহকে চেনার জন্য। কিন্তু অনেকের দৃষ্টি এই সূর্য পর্যন্ত যাইয়াই শেষ, সূর্যের উপরে আর যায় না। যেমন বলা হয়েছে, সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর গরম আসে কোথা থেকে? হুজুর সরাসরি বলতে পারতেন সূর্য থেকে, তিনি বললেন আলফাইয়ু মিনাল জাহান্নাম, মানে জাহান্নাম থেকে গরম আসে। তো কারণ মূল গরম কোথায়? জাহান্নাম। তাহলে জাহান্নামের গরম সূর্যের ভিতরে যায়, তারপরে সেখান থেকে আমাদের পৃথিবীতে আসে। তাই মূলত সূর্য কিন্তু গরমের মূল মালিক না, যেখান থেকে আসে সেটার নামই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে গরম কোথা থেকে আসে, জাহান্নাম থেকে। তো আমরা অনেক বৈজ্ঞানিক সায়েন্স চিন্তাবিদ যারা মানে দার্শনিক, তারা ওই সূর্যের দিক তাকাইয়া ওই পর্যন্তই শেষ, কিন্তু সূর্যটারে কে বানাইলো সেটা চিন্তা করে না। তো আল্লাহ সূর্যের শপথ করলেন, সূর্য প্রমাণ করার জন্য কি কোনো দলিল লাগে? এক কবে বলেন আফেতাব আবাদলিলে আফেতাব গরদলিলাস বায় দালওয়ায় রহমতাব, যে আফেতাব আবাদলিলে আফেতাব, সূর্য প্রমাণের জন্য সূর্যই যথেষ্ট, সূর্য প্রমাণের জন্য কোনো দলিল প্রমাণের দরকার নাই। তুমি যদি কোনো দলিল চাও তাহলে আকাশের দিকে তাকাইয়া থাকো, তোমার দৃষ্টিই তোমার জন্য দলিল হইয়া যাবে। সূর্য দেখা মাত্রই বুঝতে পারবে যে এটা কি সূর্য। ঠিক আল্লাহর ওহী নিয়ে আসছেন যে জিব্রাইল ফেরেশতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন, এই কোরআনের সত্যতার জন্য কোরআনই সূর্যের নাই, এই কোরআন আল্লাহর বাণী হওয়ার জন্য কোনো দলিল প্রমাণের দরকার নাই। স্বয়ং সূর্য যেমন নিজেই একটা নিজের প্রমাণের জন্য দলিল, কোরআন ঠিক নিজেই সত্য হওয়ার জন্য, আল্লাহর বাণী হওয়ার জন্য কোরআন নিজেই একটা দলিল। সুতরাং কোরআন সত্য না মিথ্যা, কোরআন আল্লাহর বাণী কি বাণী না, এটা বোঝার জন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না, শুধু কোরআন পড়লে কোরআন বুঝলেই আপনি প্রমাণ পেয়ে যাবেন যে কোরআন আল্লাহর বাণী। আল্লাহ ওয়াশাম সিওয়া দোহাহা, শপথ সূর্যেরও তার কিরণের। তো এখানে একটা ব্যস্ত সময়ের শপথ করলেন দোহা, যেটা স্বাস্থ্যের সময়টা, এটা নয়টা দশটার সময় তাই আমরা দোহা সলাত আদায় করি নাকি? আচ্ছা, এটা খুব ফজিলতপূর্ণ একটা সলাত, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করতেন। তাহলে এখানে এই যে এত বড় বিশাল সূর্য তৈরি করলেন, তামাম পৃথিবী পরিচালিত হচ্ছে, সবগুলো মানুষের উপকারের জন্যই তো সৃষ্টি করেছেন, একমাত্র মানুষ হলো মখদুম আর সব হলো কি খাদেম, সব কি খাদেম। সূর্য কিন্তু নিবেদিত প্রাণ, সে মানুষের সেবাই করে যাচ্ছেন, সৃষ্টি তার দ্বারা উপকৃত হচ্ছে, এই সৃষ্টির দ্বারাই মানুষ উপকৃত হচ্ছে। কিন্তু কখনো আমরা এই কোনো মানে উজরাত বা পারিশ্রমিক বা কোনো মূল্য বিনিময় আমরা কিন্তু দিচ্ছি না, এরা কিন্তু অবৈতনিক, কোনো বেতন ভাতা নিচ্ছে না, এমনিতেই আল্লাহর নির্দেশে সূর্য আলো দিচ্ছে। তাহলে আমাদের খাদেম, একজন খাদেম রাখতে হলে তাকে থাকতে দিতে হয়, খেতে দিতে হয়, তার পোশাকাদি দিতে হয়, তার মায়না ভাতা দিতে হয়, কিন্তু এই পৃথিবীটা যে আল্লাহ আমাদের জন্য খাদেম বানায় দিলেন, কোনো পয়সা করি দেওয়ার লাগে না। এতে কি বললেন, আপনাকে আপনার জন্য এই পৃথিবীর এত বড় সূর্যটা সৃষ্টি করলেন, আপনার সুবিধার জন্য এত বড় বিশাল আসমান জমিন সৃষ্টি করলেন, আসমান জমিনের মাঝে যা আছে সব কিছু সৃষ্টি করলেন আপনার জন্য, আর আপনাকে অযথা সৃষ্টি করছেন, এটা মনে করেন নাকি? অবশ্যই আপনার আমার কি আছে, কাজ আছে।
এই জন্য আমরা মনে করি আনন্দ ফুর্তি করতে আসি, নাইট ক্লাবে যাচ্ছে, নেশা, তারপরে ব্যভিচার, বিভিন্ন রকমের আনন্দ ফুর্তির সাথে জড়াই যেতে আছে, মনে করতে আছে যে কি এমনি এমনিই জীবনটা চলে যাবে, এটার কোনো কোনো হিসাব কিতাব আমার আর পরকালে দিতে হবে না, বা আমার আর পুনরুত্থান হবে না, আমার আর ভবিষ্যৎ নাই, এই মরে গেলি আমার জীবন কি শেষ। মত কসম জাহাই গাফেল ইফতেতামে জিন্দেগি দর হাকিকাতা ইয়ে মত হায় সবে দাওয়ামে জিন্দেগি। মানুষ মনে করে মরে গেলে এই জীবনের সমাপ্তি, প্রকৃতপক্ষে মৃত্যুর পরক্ষণ থেকেই আসল জীবনের সূচনা শুরু। আসল জীবন কি শুরু? তাহলে এই জীবনটা কি এখানে কি খেলতামাশা করা, আনন্দ ভর্তি করার জায়গা না, আল্লাহর গোলামি করার জায়গা, আল্লাহকে চেনার জায়গা? তাহলে এই জন্য কবি বলেন, ডক্টর ইকবালি বলেন, এই ইশরত কে লিয়ে ইনসান নিহি ইয়াদে রাখে তো বান্দা হায় মেহমান নিহি। বন্ধু, তুমি আনন্দ ফুর্তি করার জন্যই তোমার জীবন দেওয়া হয় নাই, তোমার তো তুমি তো আমি সকলেই তো বান্দা, বন্দেগি করাই তো আমাদের আসল উদ্দেশ্য। ঈশ্বর ঈশ্বরত কে নিয়ে ইনসান নিহি ইয়াদে রাখ তো বান্দা হায় মেহমান নিহি। আমরা সকলে কি আল্লাহর বান্দা? আমরা কি মেহমান গেস্ট হিসাবে আসছি এখানে, না সার্ভেন্ট হিসাবে আসছি? আমাদের কাজ আছে তো, আমরা আল্লাহর গোলাম আর তামাম বিশ্বটা আমাদের গোলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ হবে আল্লাহর নির্দেশ পালন করা, কিন্তু আফসোসের বিষয় তামাম বিশ্ববাসী আল্লাহর নির্দেশ পালন করে সেবা দিয়ে যাচ্ছে, আর মানুষ এই ঠিক মতন কী করতেছে না, আল্লাহর ইবাদত করতেছে না। এই জন্য বাংলা কবি বলেন, বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলে মানিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তাদের আল্লাহকে। আল্লাহকে অমান্য করে একমাত্র মানুষ, আর কোনো সূর্য বলেন, সাগর বলেন, মাটি বলেন, পাহাড় বলেন, বৃক্ষ বলেন, কোনো কিছুই কি আল্লাহর হুকুম অমান্য করে না। তাহলে এখানে ওয়াশামসি ওয়া দুহা হা, শপথ সূর্যেরও তার কিরণের, সূর্য উদয়ের পর যখন কিছু ঊর্ধ্বে উঠে যায় এবং পৃথিবীতে তার কিরণ ছড়িয়ে পড়ে, সে সময়কে দোহা বলা হয়। তখন সূর্য কাছেই দৃষ্টিগোচর হয় এবং তেমন প্রখরতা না থাকার কারণে তা পূর্ণরূপে দেখা যায়। এই টাইমটাই আল্লাহ শপথ করলেন, সূর্যটা ওই টাইমে দেখা যায়, সূর্যের কিরণও ততটা থাকে না এবং তাপও ততটা কি থাকে না। তো আপনি কি মনে করেছেন এই সূর্যের আসল রূপ, না পরে আরও দেখাবে? এটাই আসল রূপ না, ওর কিরণ, ওর তেজ পরে আরও বেশি হয়। যারা মক্কার লোক ইসলামের সূচনা দেখছে, পরবর্তী দেখে নাই, তামাম বিশ্ব আলোকিত করে ফেলবে যখন সূর্যটা, ঠিক ইসলামের আলো, ইসলামের সূর্য তো কি, ইসলাম নামক সূর্যটাও তো তখন সূচনা, দোহার হালাত। এই জন্য আল্লাহ ওই কথাটা দিয়ে আরববাসীরে কি বুঝাইতেছেন যে তোমরা তো শুরুর দিক দেখতেছ, এই ইসলামের পরের দিক এখনো তোমরা দেখো নাই। দোহা মানে সূর্যের আলো ও তাপ দুটাই, আরবি ভাষায় এর পরিচিত মানে হচ্ছে চাষ্টের সময়। শপথ করা হয় মূল বক্তব্যের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করানোর লক্ষ্যে, মানুষ যেন উপলব্ধি করতে পারে কথাটির গুরুত্ব কত বেশি। প্রথম শপথ করা হয়েছে সূর্য ও তার কিরণ ছটার। স্বাভাবিকভাবে মানুষ ধারণা করে যে সূর্য একটি নক্ষত্র হিসাবে সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে, প্রকৃতপক্ষে পৃথিবীর নিকটবর্তী হওয়ার কারণে সূর্যকে এত বেশি উজ্জ্বল এবং তেজদীপ্ত অনুভূত হয়। পক্ষান্তরে মহান আল্লাহ তাআলা ওই সূর্যের থেকেও লক্ষ গুণ আলোকিত ও তেজদীপ্ত নক্ষত্র মহাকাশের নিচে শূন্য গর্ভে প্রতিষ্ঠিত করেছেন। এসব নক্ষত্র সুবিশাল দূরত্বে অবস্থান করার কারণে পৃথিবী থেকে তা দেখা যায় না। তো মনে করেন না, দারোগা সাহেবের হুমকি ধুমকি দেখে এসপি সাহেবের চাইতে বড়, কি এসপি সাহেবের চাইতে দারোগা বড় নেই, কিন্তু এক মহিলার উপকার করছে এক এসপি সাহেবে, সে দোয়া করে আল্লাহ আপনারা যেন দারোগা বানায়,
কয় বুড়িমা আপনি যে দোয়া করলেন এ তো অনেক নিচু নামাই দিলেন, আমি তো অনেক উপরে। কয় আমি তো মনে করছি তারকার পাওয়ারই কি সবচেয়ে, হ্যাঁ মানে এসআই পাওয়ারটাই কি আমার কাছে বেশি মনে হয়েছিল। ঠিকই আমরা মনে করি আকাশের সূর্যটাই মনে হয় বড়, এর উপরে যে আরো লক্ষ লক্ষ গুণ পাওয়ারি এবং বড় এবং তেজস্বী কি রাখছেন নক্ষত্র আল্লাহ রাখছেন, কিন্তু সেটা আমরা বুঝি না কেন আমরা দেখতে পাই না, এবং এর উজ্জ্বল আলো চোখে পড়ে না, খালি চোখে দেখার একটি সীমা রয়েছে এবং এই সীমা অতিক্রম করলেই দৃষ্টি বিভ্রমও ঘটে। যেমন কোনো ব্যক্তি যদি সমান্তরাল রেল লাইনের উপরে দাঁড়িয়ে দেখতে থাকে তাহলে সে দেখতে পাবে লাইন দুটো বহুদূর গিয়ে পরস্পর মিশে গিয়েছে, দুইটা মনে হয় একসাথে কি হয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো লাইন দুটো মিশে যায়নি, দৃষ্টির এই বিভ্রাট কাটিয়ে ওঠার জন্যে মানুষ দূরবীন আবিষ্কার করলো। কি আবিষ্কার করছে? দূরের জিনিস দেখার জন্য দূরবীন। তাহলে বিজ্ঞানীরা এই বিজ্ঞানী হাবলের দুর্বীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রমাণ করলো এই সূর্যের থেকেও শত কোটি গুণে বড় এবং আলোকিত ও তেজদীপ্ত অগণিত নক্ষত্র রয়েছে ওই মহাকাশে। বৈজ্ঞানিকেরা কীভাবে বুঝতে পারছে? ওই বিজ্ঞানী হাবলের কি দুর্বীক্ষণ যন্ত্রের সাহায্যে। প্রশ্ন হলো সূর্যের তাপ ব্যতীত পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি হবে না এবং টিকে থাকতেও পারবে না, সুতরাং সূর্যের থেকেও শত কোটি গুণে বিশাল আলোকময় এবং তেজদীপ্ত কোনো নক্ষত্রকে কেন সূর্যের স্থল অভিষিক্ত করা হলো না? তো সূর্যটা বাদ দিয়ে আরও পাওয়ার যেহেতু আলো বেশি তাহলে ওগুলাই নিয়ে আসতো, এই প্রশ্ন হয় কি না? এটা করা হলে পৃথিবী সচল ও সজীব থাকার জন্যে যে তাপের প্রয়োজন তা অধিক পরিমাণে পাওয়া যেত, কিন্তু তা না করে অন্যান্য নক্ষত্রের তুলনায় একেবারেই নগণ্য স্বল্প আলোকিত ও কম মাত্রার তেজদীপ্ত সূর্যকেই কেন পৃথিবীতে তাপ বিকরণের কাজে মহান আল্লাহ ব্যবহার করেছেন? অন্যান্য নক্ষত্র না দিয়া সূর্যটাই কেন নিযুক্ত করলেন? এই প্রশ্নের উত্তর, এই জটিল প্রশ্নের উত্তর বিজ্ঞানীগণ খুঁজে পেয়েছেন। তারা দেখেছেন সূর্যের থেকেও বিশাল আকৃতির নক্ষত্রে যে তাপ রয়েছে তা পৃথিবীর জন্যে এতটাই ক্ষতিকর যে সেই তাপ পৃথিবী পর্যন্ত পুষলে মুহূর্তে পৃথিবীর সমস্ত কিছু নিশ্চিহ্ন হয়ে যেত। তদুপরি পৃথিবীকে সচল সজীব ও দীপ্তিময় রাখার জন্যে প্রয়োজন তাপযুক্ত সাতটি রঙের বা সাত রং, যেটার আমরা রংধনু বলি। সাত রং মিশ্রিত আলো একমাত্র কিসের ভিতরে আছে? সূর্যের ভিতরে আছে। এই সাত রং মিশ্রিত আলোর এই গুণ ও বৈশিষ্ট্য মহান আল্লাহ রব্বুল আলামিন একমাত্র সূর্যের ভিতরেই দান করেছেন, অন্যান্য বিশাল আকৃতির নক্ষত্রে এসব গুণ বৈশিষ্ট্য নেই। এজন্যই তিনি রব্বুল আলামিন সৃষ্টির যেখানে যা প্রয়োজন তিনি তাই দিয়েই সুন্দর করে সাজিয়ে রেখেছেন বলেন সুবহানাল্লাহ। সূর্য তাপের মাধ্যমে মানুষ কল্যাণ লাভ করছে, এই সূর্য ব্যতীত পৃথিবী অচল, অচল মানুষের জীবন তেমনি পাপ পুণ্যের চেতনা ও অহির জ্ঞান ব্যতীত মানুষের জীবন অচল। শুধু সূর্য আর চাষের কসম খাইয়া এটাই শেষ নয়, বুঝাইতে চাচ্ছেন সূর্যের আলো ছাড়া যেমন জগৎবাসী অচল, ঠিক কোরআনের আলো ইসলামের আলো ছাড়াও মানুষের জীবন অচল বলেন সুবহানাল্লাহ। সূর্যের আলো তাপ ব্যতীত উদ্ভিদ নিশ্চিহ্ন হয়ে যাবে, পৃথিবী পরিণত হবে শুষ্ক মরু প্রান্তরে, নির্মল বায়ুর অভাবে মানুষের জীবন হয়ে উঠবে উষ্ঠাগত, আলোর অভাবে পৃথিবী পরিণত হবে অন্ধকার বিবরে, পাপ পুণ্যের চেতনা বোধ ও অহির জ্ঞানের অভাবে এই মানুষ ও পশুর ভিতরে কোনোই পার্থক্য থাকবে না, ফলে মানুষের মানবিক সত্তা ও অন্ধকারের বিবরে হারিয়ে যাবে। সূর্যের আলো যেমন সমস্ত কিছু সুস্পষ্ট পরিলক্ষিত হয় তেমনি পাপ পুণ্যের চেতনা বোধ ও অহিভিত্তিক জ্ঞানের আলোয় অন্ধকার বিদরিত হয়ে সত্য স্পষ্ট পরিলক্ষিত হয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার বিবেক নফসের একটা রুহের আলো দিয়েছেন, বাইরের জগতে যেমন সূর্যের আলো দিয়েছেন আপনার নফসের ভিতরেও কিসের আলো দিয়েছেন? রুহের আত্মার আলো দিয়েছেন।
বাইরের আলো যেমন গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন, ভিতরের আলো কি বিবেকের আলো, কোরআনের আলো, ওহির আলো, এরকম কি গুরুত্বপূর্ণ। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন ও কল্যাণ অকল্যাণের সাথে সামঞ্জস্যশীল জিনিসের শপথ করে মহান আল্লাহ তার মূল আলোচনা পেশ করেন। তিনি তারপর বলেন ওয়াল কামারি ইজা তালাহা, এটা দুই নম্বর আয়াত, ওয়াল কামারি ইজা তালাহা, শপথ চন্দ্রের যখন তার সূর্যের পশ্চাতে আসে। এখানে কিন্তু সূর্যের আলোর কথা বলছেন, চাঁদের কিন্তু আলোর কথা বলেন নাই। চাঁদের কথা বলছেন, চাঁদ যেটা সূর্যের পরে আসে, তো চাঁদ তো সূর্য ডুবলেই দেখা যায় নাকি, তাহলে চাঁদ কি সূর্যের আগে আসে না পরে আসে? পরে আসে। কিন্তু আলো থাকে কি থাকে না? আলো তো থাকে, কিন্তু এই আলোটা ধার করা আলো, এটা তার নিজস্ব আলো নয়। তাহলে চন্দ্রের শপথ যখন তার সূর্যের পরেই উদিত হয়, তাহলে সূর্য এটা এটা আলো নেয় কে? চাঁদে। ঠিক, আসল জ্ঞান নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। সাহাবায়ে কেরাম সহ গোটা উম্মত হলো চাঁদের ন্যায়, এরা ফলো করবে সূর্যকে। ওয়াল কামারি ইজা তালাহা, শপথ চন্দ্রের যখন তার সূর্যের পশ্চাতে আসে, তার অনুগত হয়, তার পিছনে পিছনে আসে। ইজা তালাহা, তালাওয়াত করা, কোরআন তালাওয়াত করেন কি না? তালা মানে কি? পিছনে পিছনে আসা। গাভী বা উটনি চলে, তার বাছুর পিছনে পিছনে চলে নাকি? তাহলে তেলাওয়াত করেন মানে কোরআনের প্রত্যেকটা আয়াত ওয়ার্ড সামনে থাকে, আমরা এটা অনুধাবন করি এবং এটাকে ফলো করি, অনুসরণ করি, তাহলে আমরা কোরআন তেলাওয়াত করি। এবার তেলাওয়াত বুঝছেন তো, আবৃত্তি করার মিনিং কি? মানে এটা এমন বই নয় অন্য সব বইয়ের মতন যে পড়লাম আর রেখে দিলাম, তা নয়, বরং এটা পড়ব, বুঝবো এবং ওই অনুযায়ী কী করবো, আমল করব। তাহলে ওয়াল কামার ইজা তালাহা, কমর কিন্তু ফলো করে কাকে? আরে কমর মানে তো চাঁদ, কাকে ফলো করে? যখন কমর কাকে ফলো করে, এখন তো কমর বুঝেন নাই, তা ফলো বুঝবেন পরে। কমর মানে কি? চাঁদ। চাঁদ কাকে ফলো করে? সূর্যকে। উম্মত কাকে ফলো করবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সাহাবায়ে কেরাম এর জন্যই তা সেরা, যেহেতু তারা টু দি পয়েন্ট হুবাহু রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করেছেন, অনুসরণ অনুগত অনুগত করেছেন। চন্দ্রের শপথ যখন তার সূর্যাস্তের পরেই উদিত হয়। দ্বিতীয় শপথ করা হয়েছে চাঁদের, এই চাঁদও মানুষের জীবন ও কল্যাণ অকল্যাণের সাথে জড়িত। পৃথিবী তার আপন অক্ষের উপরে আবর্তিত হতে সময় নেয় প্রায় ২৪ ঘন্টা, এজন্য ২৪ ঘন্টায় একদিন নির্ধারণ করা হয়েছে। সূর্যের চারদিকে ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন, এজন্য ৩৬৫ দিনে বছর গণনা করা হয়েছে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে ২৯ দিন ১২ ঘন্টা ৪৪ মিনিট ৩ সেকেন্ড, এটাকেই মোটামুটি ৩০ দিন ধরে মাস নির্ণয় করা হয়েছে, ৩০ দিনে এক মাস। চাঁদের প্রভাব পৃথিবীর জীবনে অনস্বীকার্য। বিজ্ঞানের সর্বশেষ তথ্য থেকে জানা যায় চাঁদের একগুচ্ছ জটিল ঘূর্ণন গতি রয়েছে এবং তা পৃথিবীর চারপাশে ঘুরে। পৃথিবীতে নদী সমুদ্রে জোয়ার ভাটা ঘটে থাকে চাঁদের আকর্ষণে। চাঁদের ঘূর্ণন গতির কারণে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে পড়ে সেখানে চাঁদের আকর্ষণ সবচেয়ে বেশি হয়। স্থলভাগ অপেক্ষা জলভাগের উপর চাঁদের আকর্ষণ সবথেকে বেশি বলে চারদিক থেকে পানি ওই আকর্ষিত স্থানের দিকে প্রবাহিত হতে থাকে এবং চাঁদের আকর্ষণের স্থানের পানি ফুলে ওঠে, মুখ্য জোয়ার সৃষ্টি করে। একই সময় পৃথিবীর যে অংশে চাঁদের টানে জোয়ার সৃষ্টি হয় তার বিপরীত দিকের পানি অপেক্ষা পানির নিচের স্থলভাগ চাঁদের দিকে বেশি আকৃষ্ট হয়। জোয়ার ভাটা মহান আল্লাহর আল্লাহ অকারণে সৃষ্টি করেননি, এর ভিতরেও মানুষের জন্য কল্যাণ নিহিত রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জোয়ার ভাটার পিছনে দায়ী কে? চাঁদ। চাঁদ 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 না হলে জোয়ার ভাটা পৃথিবীতে হতো না। জোয়ার ভাটায় নদীর পানি লবণাক্ত হয়ে পানির ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে পানি সহজে বরফে পরিণত হয় না, বলেন সুবহানাল্লাহ। এবার বুঝলেন সাগরের পানি লবণাক্ত কেন? যাতে কি মানে বরফ না হয়।
জোয়ার ভাটার কারণে নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয়, এ কারণে নদীর তলদেশে তলানি জমতে পারে না, নদীও ভরাট হয় না। বলেন সুবহানাল্লাহ, পানি চলাচলের কারণে নদী ঠিক থাকে। নদীর আবর্জনা সমুদ্রে বয়ে নিয়ে যায় এবং নদীর পানি থাকে নির্মল। জোয়ার ভাটার কারণে বিশাল আকৃতির বাণিজ্যিক জাহাজ বন্দরে সহজে গমনাগমন করতে পারে। বলেন সুবহানাল্লাহ, তাহলে চাঁদের কারণেই তো এই জোয়ার ভাটা, জোয়ার ভাটার কারণে আরো অনেক অনেক উপকার নাকি? তাহলে এগুলা কে করলেন? সুতরাং চাঁদ মানুষের জন্য একান্ত প্রয়োজনীয় এবং এর সাথেও মানুষের অসংখ্য কল্যাণ ও অকল্যাণ জড়িত। এই চাঁদের শপথ করে মহান আল্লাহ মানুষের সেই চেতনার কথা উল্লেখ করেছেন, যে চেতনা না থাকলে মানুষ ও পশুর মধ্যে কোনো প্রভেদ থাকতো না, মানুষকে সম্মান ও মর্যাদার উচ্চ আসনে অধিষ্ঠিত করার জন্যই মানুষের ভিতরে পাপ ও পুণ্যের চেতনা প্রবিষ্ট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে চাঁদের নিজস্ব কোনো কি নাই? আলো নেই। তাহলে মুন টেক্স লাইট ফ্রম দ্য সান, চাঁদ আলো গ্রহণ করে কার কাছ থেকে? কার কাছ থেকে? সূর্যের কাছ থেকে। আল কামারু নুরুন মুস্তাফিজুম মিন নুরি শামস, 1400 বছর আগে থেকেই এই কথা বলে গেছেন, বর্তমানে বৈজ্ঞানিক এটা আবিষ্কার করছেন। এতেই তো প্রমাণ হয় সেই মরুভূমির লোকটা সে নিজের থেকে বলেন নাই, তিনি আল্লাহর পক্ষ থেকেই যা কিছু বলেছিলেন সব কার পক্ষ থেকে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, মুহাম্মদ কিছুই বলেন না, নিজের থেকে যা কিছু বলেন সব কি? আল্লাহর ওহী, আল্লাহর নির্দেশ। তাহলে এতে প্রমাণ হয়ে যায় যে কোরআন সত্যবাণী। কোরআন কি? সত্যবাণী। তাহলে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। বিজ্ঞানীরা বলেছেন, বললেন যে আসল আলো সূর্যের মধ্যে নিহিত, চন্দ্র সূর্যের কিরণ থেকে আলো লাভ করে। আল্লাহ তাআলা বলেন সূরা আপনার এটা হলো কিয়ামত, ওয়া জুমিয়া আশ-শামসু ওয়াল কামার, এবং সূর্য চন্দ্রকে একত্রিত করা হবে। মানে চাঁদের যেমন আলো নাই, এক সময় আসবে কিয়ামতের আগে সূর্যেরও আলো থাকবে না। তার মানে তোমরা মনে করছো সূর্য নিজস্বভাবে চলে, সূর্যই খোদা, নাকি সূর্যেরও আর একজন সৃষ্টিকর্তা আছে? তাহলে এই বড় নিদর্শন হলো আল্লাহ সেনার এই বড় সূর্যটা, যিনি এই সূর্য তৈরি করলেন তিনি হলেন কি? স্রষ্টা। তাহলে আলো দিছেন কে? এটা পরিচালনা করে কে? আল্লাহ। তাহলে জুমিয়া শামসু আল কমর, এবং সূর্য চন্দ্রকে একত্রিত করা হবে, এর আর একটা মিনিং হতে পারে। এখন সূর্য উদয় হয় কোন দিক থেকে? পূর্ব দিক থেকে, চাঁদ পশ্চিম দিক থেকে। কেয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে, চাঁদ যেখান দিয়ে ওঠে সূর্য সেখান দিয়ে উঠবে, দুটো একত্রিত হয়ে যাবে। তার মানে এগুলা সব কার নির্দেশে চলে? কেয়ামতের দিন সূর্য চন্দ্রকে একই অবস্থায় একত্রিত করা হবে এবং উভয়ের জ্যোতি হারিয়ে ফেলবে। বর্তমানে জ্যোতির্বিজ্ঞানীদের মতে সূর্য চন্দ্র পৃথক পৃথক কক্ষ পথে চলছে। আল্লাহ তাআলা বলেন লা শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কমর, সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 40 নম্বর আয়াতে বলেন সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের, যার যার নিজ নিজ কক্ষপথে চলছে। বিজ্ঞান বর্তমানে আমাদেরকে জানায় যে চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। অবশ্য 1400 বছর পূর্বেই কোরআন তা ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজাম ওয়া জাআলা ফীহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা, কল্যাণময় তিনি যিনি নবমণ্ডল রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তিময় চন্দ্র। দীপ্তিময় চন্দ্র বলছেন, সেখানে ওই সূর্যের মতন ওই বিশেষণগুলো কি তাদের জন্য লাগায় নাই? তাহলে চাঁদের জন্য যেসব বিশেষণগুলো লাগাইছেন আর সূর্যের জন্য যেগুলো বিশেষণ লাগাইছে এগুলো সব কি ভিন্ন? ভিন্ন। পুরাণে সূর্যের জন্য ব্যবহৃত শব্দ হচ্ছে শামস, আবার সিরাজ যার অর্থ মশাল, শামস মানে তো সূর্য, কোথাও ওহাজ যেমন অজআলনা সিরাজা ওহাজা, সূরা নাবা 78 নম্বর সূরা 13 নম্বর আয়াত আল্লাহ বলেন এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি সূর্যকে। আকাশের সাথে
সম্পর্কযুক্ত সর্ববৃহৎ উপকারী বস্তু হচ্ছে সূর্যের আলো। আল্লাহর অসীম অনুগ্রহে সূর্যের তাপের কারণেই পৃথিবীর সমস্ত কিছু সজীব রয়েছে। সূর্য মানেই জীবন ও সৃষ্টির উৎসাহ। সূর্যহীনতায় এই সমৃদ্ধ জগৎ পরিণত হবে প্রাণের স্পন্দনহীন এক মহা অন্ধকার জগতে। ও হাস অর্থ প্রজ্বলিত বাতি, কোথাও বলা হয়েছে দিয়াউন। দিয়াউন সূর্যকে কি বলা হয়েছে? দিয়াউন, যার অর্থ উজ্জ্বল জ্যোতি। যেমন হুয়াল্লাযী জাআলাশ-শামসা দিয়াউন ওয়াল-কামারা নূরা, সূরা ইউনূস 10:5 বলেন, তিনি সে মহান সত্তা যিনি বানিয়েছেন সূর্যকে উজ্জ্বল আলোকময় আর চন্দ্রকে স্নিগ্ধ আলো বিতরণকারী রূপে। মানুষের উভয় রকমের আলোরই প্রয়োজন রয়েছে। সাধারণ কাজকর্মের জন্য দিনের প্রখর আলোর প্রয়োজন, আর ছোট ছোট কাজের জন্য রাতের ক্ষীণ আলোই বেশি পছন্দনীয়। যদি দিনের বেলায়ও চাঁদের অনুজ্জ্বল আলোই থাকত তাহলে কাজকর্মে অসুবিধা সৃষ্টি হতো। পক্ষান্তরে যদি রাতেও সূর্যের তীক্ষ্ণ আলো থাকত তাহলে ঘুম এবং রাতের উপযুক্ত কাজে অসুবিধা হতো। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, সূরা নাবা আল্লাহ বলেন, আরামের জন্য ঘুম দিয়েছি এবং ঘুমের সুবিধার জন্য এই রাতের নামক একটা আবরণ সৃষ্টি করেছি যাতে তোমাদের চোখে আলো না পড়ে, ঘুমটা সুন্দর মতো হয়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বিশ্বের লাইটটাকে অফ করে দিলেন মানুষের ঘুমের সুবিধার জন্য। মানুষ কাজকর্ম করে, অনেক সময় রেস্ট নেয়, একটু বসে থাকে, হ্যাঁ, তাতে কিন্তু স্নায়ুর বিশ্রাম হয় না। সব কিছু অফ থাকলেও স্নায়ু চলমান থাকে, ঘুমের মাধ্যমে স্নায়ুরও রিফ্রেশ হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ব্যবস্থা করলেন আরামের জন্য। পুনরায় আবার উদ্যম নিয়ে, পুনরায় আবার কার্যক্ষমতা নিয়ে দিনের বেলায় আবার কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য আল্লাহ রাতের বেলায় মানুষকে ঘুমের ব্যবস্থা করে দিলেন। আর ঘুম যাতে সুন্দরভাবে আসতে পারে এই পরিবেশ সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতের আবরণ দিলেন, সূর্যটাকে লাইটটাকে কি করে দিলেন? অফ করে দিলেন। তো আমাদের হাতে এত সময় নাই, যাই হোক, যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হলো এটা একদম প্রারম্ভিকের সূচনা বলতে পারেন। মূল তাফসীর আলোচনা এখনো হয়নি, ধারাবাহিকভাবে হবে। সবেমাত্র শুরু করলাম সূরা আশ-শামস 91 সূরা। আশা করি আপনারা নিয়মিত আসবেন এবং ধারাবাহিকভাবে শুনতে থাকবেন কোরআনের সাত সংক্ষেপী সূরা আশ-শামস। 15 আয়াত বিশিষ্ট সূরাটির ভিতরে পূর্ণ কোরআনের বিষয়বস্তু নিয়ে আসা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কোরআন বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই আমিন। আমা আলানিল্লাহ বালাক, যারা সুন্নাত পড়ে সুন্নাত পড়ে নেয়।